হে গাইস, ট্রিটমেন্ট বলতেছি। আজকে আমি দেখাবো কিভাবে ক্যামটাসিয়া থেকে কার্সার ইফেক্ট অপশনটা ব্যবহার করতে হয়। চলুন দেখে আসি। এটা হচ্ছে আমাদের ক্যামটাসিয়া প্রো, জাস্ট একটু সময় লাগবে। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে বরাবরের মতো আমরা এখানে প্রবেশ করব। ওকে, তো এটা হচ্ছে ক্যামটাসিয়া। এখান থেকে ইম্পোর্ট মিডিয়া ফাইল এখানে, অথবা আমরা এখান থেকে ইম্পোর্ট মিডিয়াতে গিয়ে ফাইলটা আমরা ইম্পোর্ট করব। তবে একটা কথা মনে রাখতে হবে, যদি আমরা কার্সার ইফেক্ট ক্যামটাসিয়াতে ইউজ করতে চাই তাহলে ওটা অবশ্যই ট্র্যাক ফাইল হতে হবে। যদি এমপি ফোর হয়, এমকেভি বা অন্যান্য ফরম্যাটের যদি ভিডিও হয় তাহলে কিন্তু কার্সার ইফেক্ট ব্যবহার করা যাবে না। তো ট্র্যাক ফাইলের জন্য শুধুমাত্র কার্সার ইফেক্টটা ব্যবহার করা যাবে। তো ট্র্যাক ফাইল আমরা কিভাবে তৈরি করব, বিষয়টা হচ্ছে যখন আমরা ক্যামটাসিয়া রেকর্ডার দিয়ে কোনো কিছু রেকর্ড করি সেটা হচ্ছে ট্র্যাক ফাইল আকারে সেভ হয়। তো শুধুমাত্র ওই অপশনটাই আমরা হচ্ছে কার্সার ইফেক্টটা ইয়ে করতে পারবো। তো এই কার্সারের রং পরিবর্তন বা জুম বা অন্যান্য যে অপশনগুলো আছে সেটা আমরা করতে পারি। যেমন আপাতত কার্সারটা নর্মাল দেখা যাচ্ছে, তো কার্সার ইফেক্টের জন্য কার্সার ইফেক্ট এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে যদি আমরা হচ্ছে এখানে যে কার্সার হাইলাইট এই অপশনটা যদি দেই, জাস্ট এটাকে ড্র্যাগ করে ভিডিওর উপরে ছেড়ে দেব, ব্যাস আমাদের কার্সারটা হলুদ হয়ে গেছে। এই যে, তো এখান থেকে আমরা চাইলে কার্সারের যে অপাসিটি কমাইতে পারি। অপাসিটি কমাইলে কার্সারের যে এই কার্সারটা এটা হচ্ছে লাইট কালার অথবা মানে ঘোলাটে হয়ে যাবে, অথবা হচ্ছে এটা উজ্জ্বল হয়ে থাকবে। ওকে, আর স্কেলটা হচ্ছে এটা সাইজ আমরা পরিবর্তন করতে পারি। তো মিডিয়াম আমরা একটা সাইজ রাখবো। ওকে, সাইজ রাখার পর হচ্ছে এটা অপাসিটি হলুদ কালারটার। তবে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, এটা যে শুধু ইয়েলো ইফেক্ট থাকবে তা নয়, যেমন এটা আমরা রেড করে দিতে পারি, অথবা এখান থেকে মোর্স কালার থেকে এখান থেকে আমরা কালার, ও সরি, ওইটা ছিল হচ্ছে ভিডিওর কোনো কালার নেওয়ার জন্য। তো আমরা এখান থেকে প্রাথমিকভাবে কালার এই যে চুজ করে নিতে পারি। যদি আমরা এখান থেকে গ্রিন কালার নেই, গ্রিন নেই, তবে এটাকে গ্রিনে দিয়ে ব্যাস এই যে গ্রিন হয়ে গেছে। এখন আমরা জাস্ট কোনো জায়গায় ফাঁকা জায়গায় ক্লিক দিয়ে অপাসিটিটা বাড়াই দিলে এটা একদম গ্রিন কালার হয়ে যাবে। তারপরে আমরা যদি ভিডিও কার্সারটা একটু নড়াচড়া করি দেখা যাবে এটা পুরোটা গ্রিন হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমরা এটা ইউজ না করে কার্সার ম্যাগনিফাই অথবা কার্সার স্পট লাইট যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমরা কি করব। সাপোজ আপনি এটা অ্যাড করে ফেলছেন, সো এটাকে কিভাবে রিমুভ করব। ওকে গাইস, জাস্ট এরকম অবস্থা যখন থাকবে এটা কিভাবে আমরা রিমুভ করব সেটার জন্য হচ্ছে জাস্ট এখান থেকে রাইট ক্লিক করে এডিট ইফেক্ট এই অপশনটাতে ক্লিক দেব। জাস্ট এরপরে এই যে কার্সার হাইলাইট, যদি আমরা কার্সার ম্যাগনিফাই আগে নিয়ে থাকতাম তাহলে এখানে কার্সার ম্যাগনিফাই লেখাটা থাকতো। ওকে, তো আমরা কার্সার হাইলাইট ইউজ করছি, তো এটাকে যদি রিমুভ করি জাস্ট এইখানে ক্লিক দিয়ে, হ্যাঁ আগে লেফট ক্লিক করবেন, লেফট ক্লিক করার পর যখন এটা সিলেক্ট হয়ে যাবে দেন রাইট ক্লিক দিয়ে ডিলেট। ওকে, আবার কার্সার নর্মাল হয়ে যাবে। তো এরপর আমরা যেটা করব এটাকেও ঠিক একইভাবে ড্র্যাগ করে ছেড়ে দেব, ব্যাস। এবার দেখুন ঠিক জুম হচ্ছে, মানে একটু ঘোলাটে হয়ে যাচ্ছে লেন্সের মতো। তো এটাও আমরা চাইলে এর অবস্থান, সাইজ, জুম, এ কতটুকু জুম করবে এটা আপনার পছন্দ অনুসারে করতে হবে। এছাড়া যে শ্যাডো, আমার মনে হয় না এই কালো ইফেক্টটা বাড়াই দেওয়ার প্রয়োজন হয়, কারণ এটাকে ভিডিওতে অনেক ব্যাড লাগে, খুব ভালো লাগে না। সফটনেস, এটা কতটুকু সফট জুম করবে সেটা হচ্ছে এর উপরে নির্ভর করে। তো এটা নর্মাল রাখাটাই ভালো আমার মতে, বেশি সফট করলে এদিকে ব্লার হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে। সেটা আপনাদের আসলে ভিডিও এডিটিং পারফরমেন্সের উপরে নির্ভর করবে। এটা অপাসিটি অর্থাৎ হচ্ছে এর ভেতরের এটা ঘোলা করতে পারে বা ডিপ করতে পারে। আচ্ছা, এরপরে যেটা করব ঠিক একইভাবে আমরা এটা ডিলিট করে দেব। রাইট ক্লিক, এডিট ইফেক্ট, লেফট ক্লিক দিয়ে সিলেক্ট, দেন রাইট ক্লিক দিয়ে ডিলেট। এরপরে কার্সার স্পট, স্পট লাইটটাও ঠিক একভাবে অ্যাড করে দেব। এরপর দেখুন
এটার ব্যাপারটা হচ্ছে এটা অন্ধকারাচ্ছন্ন থাকবে, এর মাঝে হচ্ছে এখান থেকে লাইট দেখা দেবে, তো এই অংশটা আমরা জুম করে এরিয়াটা বাড়াইতে পারি। তো একই জিনিস সাইজে যে আমরা এখানে জুম করতে পারি, মোটামুটি এরকম রাখতে পারি, সফটনেস কতটুকু সফট থাকবে রাখা যায়, হ্যাঁ ব্লার কতটুকু অংশ ব্লার থাকবে, পুরো ভিডিও যদি আপনি চান যে হ্যাঁ আমি ভিডিওটা ব্লার রাখবো আর এটা হচ্ছে ইয়ে করবে আর কি, মানে ব্লার দূর করবে, কার্সার যতটুকু থাকবে সেটুকু স্পষ্টভাবে দেখা যাবে আর বাকি অংশ ব্লার থাকবে, সেটাও সম্ভব হয়ে যায়। দেখুন পুরোটা ব্লার হয়ে গেছে। তো এরপর আমরা এভাবে প্রতিটা অপশন কমায় বাড়ে আমাদের নিজের মতো করে আমরা এডিট করব। তো গাইস এবার প্রশ্ন হচ্ছে ভিডিওটা সেভ করার পালা, দেখুন সুন্দর ব্লার হয়ে গেছে। ওকে সেভ করার জন্য জাস্ট এখান থেকে শেয়ার, শেয়ারে ক্লিক দেব, লোকাল ফাইল। ও ও গাইস আমরা অবশ্যই ট্রায়াল ভার্সন ব্যবহার করছি, কিন্তু আমাদের অবশ্যই ভিডিওটা উইদাউট ওয়েট মার্ক দিয়ে সেভ করতে হবে। তাহলে আমরা কি করব, ডোন্ট ওয়ারি জাস্ট ফলো মি, এটা কেটে দেব, মিনিমাইজ করলাম। এখানে দেখতে পাচ্ছেন একটা নোটপ্যাডে আমি ক্যামটাসে কি টেক্সট লিখে রাখছি, আসলে এটা হচ্ছে কিছু টেক্সট যা আমি গুগল থেকে ডাউনলোড করেছিলাম। এরকম হাজার হাজার কি আপনারা হচ্ছে ক্যামটাসিয়ার জন্য গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে জাস্ট একটা কি নিয়ে কপি করবেন, কপি করার পর অবশ্যই নেট কানেক্টটা ডিসকানেক্ট করতে হবে, না হলে ভিডিওটা আমরা উইদাউট ওয়েট মার্কে সেভ করতে পারবো না। ব্যাস ডিসকানেক্ট কেটে দিলাম, এবার হচ্ছে জাস্ট প্রবেশ করব, সেম শেয়ার লোকাল ফাইল, এখানে আমাদের সেই কিটা পেস্ট করে দিব, পুরা উইদাউট ওয়েট মার্ক। এ ট্রাই করবে ওর সার্ভারে কানেক্ট করার জন্য, বাট ও ফেলড হবে, দেন ওকে করব এবং আমাদের পেজটা চলে আসবে। ওকে এখানে MP4 স্মার্ট প্লেয়ার এই ফরম্যাটটা সিলেক্ট রাখবো, রাখার পরে নেক্সট, নেক্সট করার পরে নেক্সট করব। এখানে ইনকোড উইট মার্ককে এখানে কখনোই টিক দিব না, দিলে এই ওয়েট মার্কটা শো করবে। ওকে আর এখান থেকে এটা আমি পূর্বেও দেখেছিলাম, এই জায়গা থেকে আমরা লোকেশন চেঞ্জ করতে পারি, সাপোজ ভিডিওটা কোথায় সেভ করা হবে। ঠিক আছে তো আমরা ভিডিওটা কোথায় সেভ করি, ডেস্কটপে রাখি। ঠিক আছে ডেস্কটপে রাখছি, সেভ, দেখুন এখানে চেঞ্জ হয়ে যাবে। আর এখানে নর্মালি দুটো তিনটা অপশন থাকবে, আপনি যতগুলো করবেন চারটা পাঁচটা অ্যাড হবে, তো আপনার কাজের শর্টকাটের জন্য এখান থেকে নিতে পারেন। ঠিক আছে ওকে ডেস্কটপ দিলাম, আমি আবার দেখাচ্ছি, ডেস্কটপ দিলাম, দিয়ে সেভ দিলাম, ওকে পর ফিনিশ। এবার ভিডিওটা রেন্ডারিং হবে এবং রেন্ডারিং হওয়ার জন্য কিছু সময় লাগবে, আর এই রেন্ডারিং এর জন্য কত সময় লাগবে সেটা ভিডিও টাইম, ভিডিওটা কত বড় হবে, এছাড়া পিসি পারফরমেন্স, কার পিসি কত কিছু মানে হচ্ছে আপডেট বা কত ভার্সন কি ভার্সন নিয়ে তৈরি, এক কথা পিসি পারফরমেন্সের উপর এগুলো ডিপেন্ড করবে। তো আমাদের একটু ধৈর্য ধরতে হবে এবং হচ্ছে ভিডিও রেন্ডারিং শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো গাইস এই ছিল আজকে কার্সার ইফেক্টের এই বিষয়ে টিউটোরিয়াল, চেষ্টা করবো ক্যামটাসিয়ার প্রত্যেকটা ছোটো ছোটো পার্ট নিয়ে টিউটোরিয়াল করার জন্য। তো আজকের মতো টাটা।